আল্লাহ ইল্লাতুল বরাদ তথা সবে বরাদ হাদিসে আছে জোরে বরণ কথা ঠিক কি না জোরে বরণ হাদিসে আছে না নাই আরও জোরে বরান আসে না নাই যে সমস্ত রামায় কেরাম বলছে কোরআনে নাই হাদিসে নাই আসলে তাদের এই সমস্ত কেতাবাদীগুলো পড়া হয় নাই যদিও পড়ছে ওটা তাদের আপনার কাঠের চশমা দিয়ে পড়েছে যার কারণে তাদের চোখে আসে নাই জোরে বরুন কথা ঠিক কি না সম্মানিত হাজিরেন দেখেন আল্লাহমা ইমাম তিরমিজির রহমাতুল্লাহ আলায় তিনি শুধু হাদিস বর্ণনা করেন নাই হাদিস বর্ণনা করার আগে একটি অধ্যায় শিরোনাম কায়েম করেছেন বাবু লাইলাতিন নিসফে বাবু ফি লাইলাতিন নিসফে সাবান শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী দিবাগত রাত শাবানের মধ্যবর্তী দিবাগত রাত এই মর্মে তিনি একটি অধ্যায় শিরোনাম বাব কায়েম করেছেন জোরে বলেন আল্লাহু আকবার

যে বা যারা বন্ধুরে আমার ইমানদারেরা ইমানের তাকি দে বলে যাচ্ছি কোন আল্লাহর বান্দা সে যত বড় আপনার মানুষ হোক না কেন যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে যত বড় ডক্টরে যত বড় বিদ্যা বুদ্ধির মানুষ হোক না কেন যারা নবীজির ব্যাপারে নবীজির হালে বায়াতের ব্যাপারে আম্মাজানদেরকে যথাযথ সম্মান তাজিম করে তাদের সর্বোচ্চ আদব রক্ষা করে যারা কথা বলতে জানে না তার এই বিদ্যা বুদ্ধি তার এই এলেম কালামের এক যারা কোনো মূল্য আল্লাহর কাছে হবে না চিৎকার করে বলেন ঠিক না যে কেউ হো যারা আমার রসুলের আমার রসুলের আহলেবাদ রসুলে আমার রসুলের সহধর্মিনী যিনারা আমাদের মা তাম পৃথিবীর সকলের মা জোরে বলুন ঠিকই না তাদের ব্যাপারে যারা সম্মান ইজ দিয়ে সর্বস্ব দিয়ে যারা কথা বলা শেখে নাই তাদের এক জ্ঞান তাদের মধ্যে কথা ঠিকই না আল্লাহ তাদেরকে সহি বলেন আমিন সম্মানিত হাজির এ ধরনের কোন মানুষের কথা আপনারা যদি শোনেন তাহলে আপনারা অবশ্যই আপনার সঠিক রাস্তা থেকে সুরাতল মুস্তাকিম থেকে আপনারা বিভ্রান্ত হয়ে যাওয়ার আপনার আসল সম্ভাবনা রয়েছে কাজেই এ ধরনের ব্যক্তিদেরকে শনাক্ত করে অবশ্যই আপনারা সেই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমার সুরের আহলেবায়দের তাজিমের ব্যাপারে সর্বোচ্চ আপনারা সতর্ক থাকবেন আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা যান তিনি হোসেন হাদিসের তিনি বলেন একদা কোনো রজনীতে রাতে আমার রসুলকে আমার সজ্জা থেকে আমার বিছানা থেকে আমি হারিয়ে ফেললাম রসুল আমার পাশে নাই অতপর তো সাল্লাম আমার রসুলকে যখন আমার সজ্জা আমার পাশে যখন আমি পাচ্ছি না আমি অতপর চিন্তিত হয়ে গেলাম নবী আমার কোথায় গেলেন আমার কথা কি বোঝা যাচ্ছে আম্মা জান বলেন আমার নবীকে খোঁজাখুঁজি করার জন্য একটুখানি আমি হুজরা থেকে আমি বেরিয়ে গেলাম ফাইজা হুয়া বাকি অতঃপর আমার নবী জান্নাতুল বাকি বিশাল মাকবারা রসুলের রওজার পাশেই হাজির সাহেবেরা থেকে আসছেন এই বিশাল কবরের পাশে এই কবরের স্থানে গিয়ে দয়া নবী মা নবী আমার মহান আল্লাহর কাছে কান্দে আসে নবী নিজে কবরের পাশে যা কান্দেন আর মৌলবি ফতোয়া দেয় কবর বা সিঁড়ি কাছে যায় দোয়া করা যায় না কবর জিয়া রোধ করবে না বিদাত বিদাত বিদাতের ফ্যাক্টরি নিয়ে বসে আছে জোরে বলুন ঠিক কিনা বন্ধুরা আমার আব্বা জানে ইমানদারেরা প্যার নবী মানবী আমার দোয়া কমপ্লিট করে মোনাজাত শেষ করে আম্মা জানকে দেখে জিজ্ঞাসা করলেন আকুনতে তা কফিনা আইয়াহি ফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু ইয়া আমার বিবি হুমায়রা আমার সিদ্দিকা বলো না আল্লাহ এবং রসুল আল্লাহ এবং তার রসুল কি তোমার প্রতি মানে অভিচার করেছেন তোমার প্রতি কি জুলুম করেছেন বলেন না ওজুবিল্লা অর্থাৎ এই যে তোমার পাশ থেকে যে আমি উঠে আসছি তোমার শয্যা থেকে তোমার ঘর থেকে যে আমি বেরিয়ে আসছি এজন্য কি তুমি কষ্ট পেয়েছো তোমার প্রতি কি আল্লাহ এবং তার রসুল কি তোমার প্রতি অভিচার করেছে আম্মা যেন বলেন হাবিব আল্লাহ না না কশিনকালে না এই পৃথিবীতে আদালত ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আপনার স্বাদভদ্রতা শিষ্টাচারিতা এই দিন কায়েমের জন্য আপনার শুভাগমন সুতরাং আপনার মধ্যে কেন অবিচার হবে না না কালেও তা নয় তবে আমি ধারণা করেছি আমি মনে করেছি ইনি এমনি জানান আমি ধারণা করেছি আন্না আতাই দা বাদানি আপনি হয়তো আপনার অন্য কোন বিবির ঘরে তাসটিভ নিয়েছেন যেহেতু আপনার আরো অনেক বিবি আছে রহমতের নবী মা নবী আমার বলেন হুমায়রা ও আমার সিদ্দিকা জানো আজকের কোন রজনী কোন রাত্রে আমি সজ্জা ছেড়ে কবরবাসীর কাছে আসি ইন্নাল্লাহ তাআলা লাইলাতান নিসফে মিন শাবান আজকে হলো শাবানের মধ্যবর্তী দিবাগত রাত আমার বিবি সাহেবা এই জন্য জেনে ইন্জিলুল্লাহ تعالی দুনিয়া আমার আল্লাহ পাকের রহমত বরকত আল্লাহ পাকের আফুরন্ত সাকিনা এই প্রথম আসমানে নাজিল করে প্রথম আসমানে অবতীর্ণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবানীদের মধ্যে আমার উম্মত উম্মতীনির মধ্য থেকে বনিকাল গোত্রের যত বকরি ভেড়া আছে ওই বকরি ভেড়ার গায়ে যত লোম যত পশম আছে বলেন তো একটা বক্রি ভেড়ার গায়ে কতগুলো লোম পশম থাকে গোনা যাবে কেউ গুনে দিতে পারবেন নবী আমার বলেন সাহাবি আমার বিবি ওই বনিকাল গোত্রের ভেড়া বকরির শরীরে যত লোম যত পশম আছে তার চাইতে অনেক 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 গুণে বেশি আমার গুণাগার উম্মত কে আজকে রজনীতে আমার আল্লাহ মাফ করে দেবে আজকে সেই রাত্রে আমার আল্লাহ পাক আমার অসংখ্য এরকম উম্মতদেরকে ক্ষমা করবে মাফ করে দেবে এই জন্য আমি বিছানা ছেড়ে কবরবাসীর পাশে এসে আল্লাহর কাছে কানতে আসি জোরে হবে না একবার সুবহানাল্লাহ মিশকাতুল মাসাবি আপনার ১১৪ নম্বর পৃষ্ঠা 114 নম্বর পেজটা শেষের দিক থেকে আপনার তিন শেষের দিকে তিন লাইন উপর থেকে আপনার হাদিস শুরু হয়েছে হাদিস কানা সুনানে ইবনে মাজার মধ্যে আসছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে আসছে আমার ভাই জনাব বাজানে ইমানদারেরা সুতরাং লাইলাতুল বারাত তথা সবে বরাত হাদিসেও আছে জোরে বলুন কথা ঠিক কিনা জোরে বলুন হাদিসে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই যে সমস্ত বলছে কোরআনে নাই নাই হাদিসে আসলে তাদের এই সমস্ত কেতাবাদি গুলো পড়া হয় নাই যদিও পড়ছে ওটা তাদের আপনার কাঠের চশমা দিয়ে পড়েছে যার কারণে তাদের চোখে এটা আসে নাই জোরে বলুন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরেন দেখেন আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি শুধু হাদিস বর্ণনা করেন নাই হাদিস বর্ণনা করার আগে একটি অধ্যায় শিরোনাম কায়েম করেছেন বাবু লাইলাতি নিসফে বাবু ফি লাইলাতি নিসফে সাবান শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী দিবাগত রাত শাবানের মধ্যবর্তী দিবাগত রাত এই মর্মে তিনি একটি অধ্যায় শিরোনাম বাব কায়েম করেছেন জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এই অধ্যায় নামের মধ্যে যে হাদিস খানা মিসকাতুল মাসাবিদ থেকে আপনাদেরকে শোনালাম এই হাদিস খানা আল্লামা আপনার মোসান্নেব তিনি তার এপনি মাজার মধ্যেও এই হাদিস খানা কোট করেছেন জোরে বলুন সম্মানিত হাজিরিন মিসকাতুল মাসাবিদ আরেকটি হাদিস যেটা আপনার এক হাজার এ হাজার আপনার দু শত নাম্বার এবং আরেকটি হাদিস এ হাজার দু আপনার ন নাম্বার হাদিস সে হাজিজ খনা সনা এপনে মাদ ররিপের মধ্যে পাড়সেছে ওুরে পাগ লোললাগা ইসাললাম করেন ইনললাহহালাই এততলও ফিলাইলা তিননেস্তুমি সাবান ও এক ফিরুলি জামিয়ে খলকেহি ইল্লা মুশাহিনী না হলে। মুসসিকি আল্লাহ তারপর ক্ততালা ইলাইলাত নশ্ুমি সাবামানে অর্থাৎ সাবাবারের মধ্যবর্তী দেগত রাত্রে দুই প্রকারের মানুষ ছারা। কয় প্রকারের মানুষ দুই প্রকার একটা হলো হিংসু আর একটা হলো মোশেক এই দুই প্রকার ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষকে যারা ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে জোরে বলুন না সুভা মজ্জ হাজিরিন সুতরাং কোরআনুল করিমে এবং হাদিস শরীফে লাইলাতুল বরাত তাদের সবে বরাতের ব্যাপারে আপনার দলিল প্রমাণ আছে যারা বলবে কিছু নাই আসলে তাদের এলেম কালাম আমি মনে করব তাদের একদম তলানিতে কিছু পড়াশোনা তারা করে নাই বিধায় তারা এই কথা বলে জোরে বলুন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন সোনানে মাদার শরীফ সেখানেও হাদিস শরীফ রয়েছে সোনানে তিল মিজি সেখানেও হাদিস শরীফ রয়েছে যারা বলে যে ধরনের কোনো কিছু নাই তাদেরকে বলবেন যে তাহলে ওই হাদিসের কিতাবগুলো কি ওখাদি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হয়েছে নিঃসন্দেহে দলিল প্রমাণ আছে। অতএব কারো ভালো না লাগলে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ যদি সাবানের মধ্যবর্তী রাত্র আবাদত বন্দিগি করে আল্লাহর কাছে কান্না কাটি করে কবর জারত করে দোয়া মোনাজাত করে নিসন্ধে তার সওয়াবের সে ভাগীদার হবে সে আল্লাহর কাছে আল্লাহ রহমত প্রাপ্ত হবে জোরে বলুন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন আমরা যেন ওই সহি আমলগুলো করে করে মহান আল্লাহ পাকের জন্য নৈকট্যশীল হতে পারি সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন